কুয়েতের খায়তান সিটির রাজধানী হোটেলে শুক্রবার বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও কুয়েত শাখার নবগঠিত কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার সভাপতি আমানুল্লাহ আমান। সাধারণ সম্পাদক এনামুল হকের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও সমস্বরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। সংবর্ধনা ও পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন কাউসার শিকদার, কুয়েত শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ক্রীড়া সম্পাদক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল হক এবং বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি বিল্লাল পাটোয়ারি, সহসভাপতি ইউনুস মাহমুদ, সহসভাপতি রেজওয়ান আহমেদ, অর্থ সম্পাদক আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ নূর হোসেন, সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আব্দুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রতন, মিজানুর রহমান, শহীদুল ইসলাম, সহ অর্থ সম্পাদক আনারুল হক, সাবেক সহসভাপতি আইনুল হক, আব্দুল আলিম, মোহাম্মদ নয়ন সহ দেড় শতাধিক নেতাকর্মী। উক্ত অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় কুয়েত শাখার সাবেক সফল বিদায়ী সভাপতি কাউসার শিকদারকে। কর্মদক্ষতা উন্নয়নে ক্রেস্ট প্রদান করা হয় ইউনুস মাহমুদ, শহীদুল ইসলাম, সুমন ইসলাম, নীরব, মির্জা শহীদুল, মামা সেলিম, সাইফুল ইসলামকে। উপস্থিত সকলের মাঝে প্রবাসীদের যৌক্তিক দশ দফা দাবি নিয়ে উত্থাপিত দশ দফা দাবির লিফলেট বিতরণ করা হয়। প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রবিউল হক বলেন, আমরা প্রবাসীরা অবহেলিত, নির্যাতিত। আমরা দেশের অর্থনীতির চাকাকে সচল রাখি। পাসপোর্ট সেবা থেকে শুরু করে প্রতিটি ধাপে ধাপে আমাদের হয়রানি হতে হয়। পার্শ্ববর্তী দেশ যেখানে অল্প খরচে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারে, সেখানে আমাদের পাঁচগুণ অর্থ বেশি ব্যয় করতে হয়। প্রয়োজনে পার্শ্ববর্তী দেশ থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দেশে প্রয়োগ করুন, যাতে আমরা অল্প খরচে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারি, বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরও সচল রাখতে পারি। আমরা চাই সরকার আমাদের পাশে দাঁড়াবে, আমাদের দাবিগুলো মেনে নেবে। অনুষ্ঠানের কার্যক্রম নিয়ে সার্বক্ষণ খোঁজখবর রেখেছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন ও সাধারণ সম্পাদক এস এম সাফায়াত হোসেন। উপস্থিত সকল রেমিটেন্স যোদ্ধা ও নেতাকর্মী প্রবাসীদের যৌক্তিক দশ দফা দাবি সরকারকে দ্রুত মেনে নেওয়ার জোর দাবি জানান। আলোচনা শেষে কেক কেটে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন উপস্থিত নেতাকর্মীরা। সভাপতি আমানুল্লাহ আমানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ও দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। কুয়েত প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, PIB71 TV।